সাকিব খানের সুন্দর একটা নিরাপত্তা চাই, এমন একটা নিরাপত্তা চাই যেটা সাকিব খান মনে করেন কোনো দিক দিয়ে হেঁটে গেলেও যেন তার সুষ্ঠু নিরাপত্তা সুন্দরভাবে দেওয়া হয়। সাকিবের অনেক শত্রু, মোট কথা অনেক আগে থেকে শত্রু, এটা আমরা সবাই জানি, কিন্তু কোনো শত্রু আজ অব্দি সাকিব খানকে দমায় রাখতে পারেনি, কিন্তু আজ অব্দি দমায় রাখতে পারেনি। এবং সাকিব খানকে অনেকে শুনতেছে যে সাকিব খানের পিছনে শত্রু হয়েছে, তারা নাকি ঠিক আছে, এটা শোনার পর মাথায় আগুন আগুন বয়ে গেছে যে এটা অসম্ভব, এটা যেন কোনোদিন না হয়, এটা যেন কোনোদিন না হয়, এটা আমরা সকল সাকিবিয়ানরা চাই। অন্য অন্য সাকিবিয়ানরাও বলতেছে, আজকে আমিও বলতেছি, সাকিব খানের সুন্দর একটা নিরাপত্তা চাই, এমন একটা নিরাপত্তা চাই যেটা সাকিব খান মনে করেন কোনো দিক দিয়ে হেঁটে গেলেও যেন তার সুষ্ঠু নিরাপত্তা সুন্দরভাবে দেওয়া হয়, ঠিক আছে, যেন সে সে সুন্দরভাবে আমাদের মধ্যে এরকম কাজ উপহার দিতে পারে, সে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, ভালো থাকতে পারে, তার মতো ভালো, হ্যাঁ ভালো ভালো কাজ উপহার দিতে পারে, তার মতো ভালো মানুষ হয় না ভাইয়া। এখন অনেকে বলবে আমি একজন সাকিবিয়ান, আমি তাকে 14 বছর ধরে ভালোবাসি, এর জন্য বলতেছি, তা না, তার মতো ভালো মানুষ হয় না। আমি দুনিয়ায় এই এলাকায় আরও অন্য অন্য জায়গায় যাদের সাথে চলছি অনেক মানুষ দেখেছি, কই না তো সবার থেকে বেস্ট বেস্ট সাকিব খান, সাকিব খান বেস্ট, ঠিক আছে। আমি কি বলবো সাকিব খানকে নিয়ে যদি বলি সারাদিনেও তো শেষ হবে না, আপনি কি শুনতে চান, কি শুনতে চান সাকিব খানকে নিয়ে? সাকিব খান ছিল, আছে, থাকবে, আমার জীবনে কেউ নেই, যদিও এসেও থাকে সেও বাদ, সব বাদ, দুনিয়া বাদ, এটা আমি পুরো ফ্যামিলিকেও জানাই দিছি, এলাকাও জানে, পুরো দেশবাসী জানে, সাকিব খান ছাড়া দুনিয়াতে আমার কাছে কেউ নাই। একটা একদম একটা সত্যি কথা বলি, এখন আপনি কী ভাববেন বা আরেকজন কী ভাববে আমি জানি না, যে অবধি বাঁচব, যে অবধি নিঃশ্বাস থাকবে, ওই যে সাকিব খানের ছবিগুলোতে গান হয় না, নিঃশ্বাস তুমি আমার দুনিয়া, ঠিক আছে, তো আমার দুনিয়াতে আমার নিঃশ্বাসে মনে প্রাণে সাকিব খান, সাকিব খান সত্যি সত্যি, আমি যদি আজকে মরেও যাই বা কালকে মরেও যাই, আমার মনে হয় আমি তখনই সাকিব খানের নামটাই বলবো, আমি সাকিব খান আমার রক্তে মিশে গেছে, দেহে মিশে গেছে, সাকিব খান মনে মিশে গেছে, সাকিব খান মনে ঝড় বয়ে দিছে। আমি ভাবছিলাম হয়তো যে না ঠিক আছে ভালোবাসি এরকম একটাই, কিন্তু যত দিন যাইতেছে ভাইয়া তত তত তার প্রতি আমার সেলুট, সম্মান, ভালোবাসা, ক্রাশনেস সব কিছু, আমি যেমন একজন সাকিবিয়ান তেমনি তার প্রতি যে ক্রাশনেসটা বেড়ে গেছে আমার হাই লেভেলে, যেমন তার ছবিটা হাই লেভেলে চলে গেছে, যেমন তুফান প্রেস মিটে একটা হাই লেভেল ঝড় বয়ে দিছিল, যেমন তুফান ছবি দিয়ে পুরো দুনিয়াতে উলটপালট করে দিতেছে, ঠিক তেমনি আমার মনেও সাকিব খান ঝড় বয়ে দিছে। আমার আগে পিছে কেউ আসবেও না, যাবেও না, আর কেউ থাকবেও না। এটা আজকে যদি অন্য কেউ শুনে শুনুক, আমি চাই সবাই জানুক, কারণ আমার আমার জীবনে একজনই, শুধুমাত্র সাকিব খান, আর সাকিব খান আমার হিরো, তুফান আমার হিরো, সাকিব খান আমার ভালোবাসা, তুফান আমার ভালোবাসা, যে আমাকে, আমি আচ্ছা আমি বলি যে আপনি যেটা বলতে চাইছেন, যে আমাকে ভালোবাসবে, কেউ যদি আমাকে সেই ভালোবাসে, মনে হয় যে না সে আমার যোগ্য, সে আমাকে ভালোবাসবে ঠিকভাবে, সেটা যদি আমার মনে হয়, তখন সে তার আগে সাকিব খানকে ভালোবাসতে হবে, তার আগে সাকিব খানকে ভালোবাসতে হবে, তারপর আমাকে, ওকে, কারণ সাকিব খানকে না ভালোবাসলে সে আমার জীবনে আসতেই পারবে না, সরি, আউট, কারণ সাকিব খান সবার আগে, আগে না শুধু, সে যে কেউ আমার জীবনে থাকুক, কি আসুক, কেউ আসবে কি সামনে, সাকিব খানকে তার ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে, সাকিব খানকে একটা বাজে কথাও বলা যাবে না, সরি ভাইয়া, একটা বাজে কথা বলে সে বাপ, এটা সে তার জেনে নেওয়া উচিত, তার জেনে নেওয়া উচিত যে সাকিব খান, সাকিব খান আগে, তারপর দুনিয়া, এটা বললাম তো, এটা এটা একটা কথা বুঝতে পারেন না, মৃত্যু পর্যন্ত মানুষ মরে গেলে তো সব শেষ, তাহলে এরপর আর কি আছে ভাইয়া, এরপর আর কি আছে? চাপ ছিল, চাপ ছিল, 14 বছর হতে হতে না এখন তারাও ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আমি ক্লান্ত হইনি, তারা ক্লান্ত হয়ে গেছে, আমি ক্লান্ত হবও না, যেদিন সাকিব খান মাথায় হাত দিবে সোশ্যাল মিডিয়ায় সারা দুনিয়া সবার সামনে, সেদিন আমি একটু হয়তো, সাকিব খানের কাছে আমার শেষ চাওয়া একটাই, সাকিব খান আগে আমি এটা বলি, শেষ চাওয়ার আগে এটা বলি, সাকিব খানকে আমি দেখেছি, দেখা হয়েছে, তার মুভিতে আমি কাজ করেছি, তার সাথে আমার শুধু কি বলে হাই হ্যালো কথাবার্তা, আর তার তার পায়ে ধরে সালাম করে ধোয়া নেওয়াটা আমার সেটা হয়নি, আমি শুধু তার শেষ এটাই চাই যে তার পায়ে ধরে সালাম করব, সে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিবে, সে আমি তার একজন পাগল ভক্ত, সে এটা জানবে, সে এটা জানবে না, সে মানুষের কাছ থেকে জানছে ভাইয়া, সে মানুষের কাছ থেকে জানছে, আমি নিজে তাকে জানাতে চাই, আমি নিজে তাকে জানাতে, আমি যখন তার সাথে ছবিতে কাজ করেছি তখন ডিরেক্টর ভাইয়া বলেছিল নো সাউন্ড, শুটিংয়ে কোনো কথা হবে না, তখন আমি ডিরেক্টর ভাইয়ের সম্মান রাখার জন্য, অনেকে সম্মান রাখার জন্য এবং সাকিব হিরোকে মন ভরে দেখার জন্য আমি চুপ ছিলাম, শুটিংয়ে মন দিয়ে কাজ করেছিলাম, কিন্তু কোনো সিন ক্রিয়েট করিনি, তুফান প্রেস মিটে দেখলাম সেখানেও কোনো সিন ক্রিয়েট করিনি, আমি তাকে মন ভরে দেখেছি, কিন্তু আমি চাই, আমি চাই সে শুধু
আমি তাকে বলতে চাই, যেমন আমি আজকে আপনাকে বলতেছি বা আরেকজনকে বলতেছি, আমি তাকে বলতে চাই, আমি তোমার ভক্ত, তুমি আমাকে চিনছো, এই কথাটা আমি তাকে বলতে চাই। সে আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেবে যে হ্যাঁ তুমি ভালো ভালো কাজ করো, তুমি ভালো থাকো, তোমাকে আমি চিনলাম, এটাই, আর কিছু না, আর কিচ্ছু না। আমি তাকে সম্মান করি, তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, ঠিক আছে। আমি ওই যে কি বলে অপু বিশ্বাস ম্যামের মতো, বুবলি ম্যামের মতো, তারপর আরো অনেক সাকিব বিয়ানদের মতো, তারপর আবার যে আরেকটা কি যেন সোশ্যাল মিডিয়ায় কয়েকটা মেয়ে দেখি, তারপর মিষ্টি জান্নাত ম্যাম দেখি, আরো অনেককে দেখি, ঠিক আছে, তাদের মতো তাদের কাছে বিয়ে বসতে চাই না ভাইয়া, তাদের কাছে বিয়ে বসতেও চাই না। তারপর তার তার ভালো তার ওইভাবে যে কিছু কিছু কথা বলে তাকে তার কোনো ক্ষতিও করতে চাই না, বদনামও করতে চাই না, হ্যাঁ কি হে তাকে হেও করতে চাই না। আমি নামাজ পড়েও তার জন্য দোয়া করি, ঠিক আছে, আমি কোর্সই করি, আমি তাকে সম্মান করি। এখন অনেক অনেক কিছু ভাবলে সেটা তাও যে যার যার মন মানসিকতার ব্যাপার, আমি তাকে সম্মান করি, তাকে ভালোবাসি টিচারের মতো, ঠিক আছে। এক টাইমে আরেকটা কথা বলি, এক টাইমে যখন ফার্স্টে আমি একটু বুঝি ভালোবাসা কি, তখন থেকে আমি সাকিব খানকে ভালোবাসি। তখন এক টাইমে মনে হতো সাকিব খান আমার হিরো, সাকিব খান আমার জীবন, সাকিব খানকে আমি সাকিবের সাথে প্রেম করবো, বিয়ে করবো, এরকম একটা ধ্যান ধারণা ছিল। কিন্তু না, যখন দেখেছি সাকিব খানের জীবনে একজন প্রবেশ করেছে, তারপর দেখে আরেকজন, তারপর দেখে দুনিয়ার মানুষ প্রবেশ করতে চায়, ঠিক আছে, কিন্তু প্রবেশ করো, তোমরা প্রবেশ করার মতো করো, তাকে সম্মান করো, তাকে ভালোবাসো, তাকে শ্রদ্ধা করো, ঠিক আছে। সে এমন একটা জায়গায় চলে গেছে, সে হাই লেভেলে চলে গেছে ভাইয়া, সে হাই লেভেলে চলে গেছে, ঠিক আছে, তাকে সম্মান করা উচিত। আমি একটা আরেকটা কথা বলি, সাকিব খানকে ভালোবাসার থেকেও বেশি আমি চাই সে সুস্থ থাকুক, সে ভালো থাকুক, সে যেখানে থাকুক ভালো কাজ করুক, ভালো ভালো মুভি উপহার দেখ আমাদের, আমি মুভি দেখতে চাই, আমি ফিল্ম প্রেমী, ঠিক আছে, আমি ফিল্ম প্রেমী দেখে একদিনের জন্য হলেও মিডিয়াতে পা রাখছি, কাজ করেছি, মাঝে গ্যাপ দিছি, আবার সামনে করব। এবং আমি এটাও চাই সাকিব খানের মুভিতে একবার যেমন কাজ করেছিলাম এবারও কাজ করতে চাই, কিন্তু সামনে একটু ভালো ক্যারেক্টারে কাজ করতে চাই। আমি সাকিব খানের মুভিতে আমাকে যা ক্যারেক্টার দেবে আমি তাই করব, আমি সবার মতো হিরোইন হতে চাই না, কারণ হিরোইন হওয়ার যোগ্যতা বাংলাদেশে কারো নাই। সাকিব খানের হিরোইন হওয়ার যোগ্যতা বাংলাদেশে কারো নাই, সাকিব খানের সঠিক সঠিক বউ হওয়ার অধিকারও বাংলাদেশে এই কারণ নাই। সাকিব খানের জীবনে যারা প্রবেশ করছে তারাও ভুল, তারাও ভুল, ঠিক আছে, তারাও ভুল। এগুলো আসলে বলতে চাই না, তারপরও আমি উত্তেজনা ঠেলায় বলে ফেললাম ভাইয়া, এগুলো আমি বলতে চাই না।